ঠিক সেই কারণেই সার্থক হয়ে উঠেছে। এরা যখন বললেন যে 50 বছর পূর্তি ছাত্র ফেডারেশনের এসএফআই এর এবং সবচেয়ে বড় আজকের দিনের পরিচয় হচ্ছে এসএফআই এর সর্বভারতীয় ক্ষেত্রে পক্ষ থেকে এবং আঞ্চলিক সিপিআইএম এর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায়। নৃত্যের ক বিভাগ, নৃত্যের ক বিভাগ, আমরা প্রথমেই আমাদের প্রিয় নেতা একটু করতালি তুলে দেবেন। কমরেড বিমান বসু, কমরেড স্নেহা কর্মকারের হাতে পুরস্কার তুলে দিলেন। এসএফআই এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তাকে আমরা সকলে মিলে পুরস্কৃত সকল কঠিন উপরে মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় আশ্রয় নিয়েছেন, নিতে বাধ্য হয়েছেন। তারপর 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাকে ঘিরে আগে এবং পরে এসেছেন মানুষ আমাদের পশ্চিমবাংলায়, তাদের কি হবে? সবার কি সব ডকুমেন্ট আছে? ডকুমেন্টের যা ডকুমেন্টের পর ডকুমেন্টের কথা যা বলছেন, তারা এখানে অনেক দিন আছেন, আর ডকুমেন্ট থাক বা না থাক, আমরা তো দেখতে পাচ্ছি আসামের বসবাসকারী ওখানেই জন্মগ্রহণ করেছেন এক বিজ্ঞানী, তিনি ইসরোর এই মানে চন্দ্রযানের সঙ্গে এই কারবারের সঙ্গে সম্পর্কযুক্ত, তার নাম নেই নাগরিক পঞ্জিতে। আসামের যিনি রাষ্ট্রপতি ছিলেন এক সময়, আসামের আসামের বসবাসকারী মানুষ ফখরুদ্দিন আলী সাহেব, তার পরিবারের লোক, তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তার পরিবারের লোকের নাম নেই নাগরিক পঞ্জিতে। জাস্টিস, তার নাম নেই নাগরিক পঞ্জিতে। তো কি ব্যাপারটা, কি ধোঁয়াশা কিসে? এই ধোঁয়াশা তৈরি হচ্ছে ভারতীয় জনতা পার্টি নামক যে রাজনৈতিক দল, তার পরিচালক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার নেতৃত্বে তারা যে কি করতে চাইছেন ভারতকে নিয়ে সেটা এখনো সবটা পরিষ্কার হয়নি, তবে আস্তে আস্তে পরিষ্কার হওয়ার দিকে আসছে। তারা ধর্ম নিয়ে, জাত নিয়ে, বর্ণ নিয়ে এবং ভাষা নিয়ে দেশে আগুন জ্বালাতে চাইছেন। ভারতের ছাত্র ফেডারেশনের সভ্য সংগঠক, এটা জিও পাওয়া গেছে, আমি বিজেপি নেতারা কি বলছেন তার জবাব আমি দেব না, তার জবাব বিজেপি দেবে। কিন্তু এনআরসির নামে যদি বাংলায় আগুন জ্বালাতে চায়, তাহলে পরেতে বাংলাকে ভুল বুঝেছে বলে মনে করব। বাংলা কখনো এটা মেনে নেবে না। বাংলা ভাগ হয়েছে, অনেক মানুষ ওপার থেকে এপার বাংলায় এসছে, তাদের কার কি ডকুমেন্ট আছে কি নেই, এই নামে যদি তাদেরকে বহিষ্কার করার চেষ্টা করে বা কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলেও
বাংলার মানুষ মেনে নেবে না, এ কথা বলতে পারি। নরেন্দ্র মোদী বলছে যে 100 দিনে যা কাজ হয়েছে এই কাজ গত 60 বছরে হয়নি, কি বলবেন? 100 দিনে উনি মানুষকে যত কাঁদিয়েছেন, 100 দিনে উনি মানুষের পেটে যত লাথি মেরেছেন, 100 দিনে উনি কর্মরত মানুষকে যেভাবে কর্মচ্যুত করেছেন, তার কিন্তু ভূ ভারতে কোনো তুলনা নেই। চন্দ্রযান যেটা পাঠানো হয়েছে, মমতা ব্যানার্জি যে মন্তব্যটা করেছে সেটা নিয়ে কি বলবেন? আমি মমতা ব্যানার্জি মন্তব্য আমি জানি না, কাজে আমি কি করে বলবো। মমতা ব্যানার্জি বলেছেন যে দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি সেইটা থেকে নজর ঘোরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এইসব কথায় আমি নিজে থাকতে চাই না, কারণ বিজ্ঞানের গবেষণা করতে হয়, কিন্তু বিজ্ঞানের গবেষণা করতে যেয়ে নরেন্দ্র মোদী চেয়েছিলেন তার 100 দিন পূর্ণ যেদিন হচ্ছে সেদিন, অর্থাৎ একটা 50 মিনিটের মধ্যেই চন্দ্রযান ওখানেতে নামবে এবং তারপর তার কাজ শুরু করবে। এটা যদি না বলতেন তাহলে হয়তো চন্দ্রযান সঠিকভাবেই চন্দ্রের পিঠে অবতরণ করতে পারত এবং যে লক হয়ে গিয়েছিল ভেতর থেকে খোলেনি, অরবিটাল সমস্যা দেখা দিয়েছিল বা কমিউনিকেশনের সমস্যা দেখা দিয়েছিল সেটা হয়তো হতো না। একটু নির্দিষ্ট সময় দিতে হয়। যদি আপনি মনে করেন যে আপনি মানে বিদেশ যাবেন, আপনি বিয়ে করেছেন বিদেশ যাবেন, ছমাসের মধ্যে বিদেশ যেতে হবে, আর আপনি আপনার সন্তানকে দেখে যাবেন, আপনি বললেন যে না সিজারিয়ান করে বেবিকে আনতে হবে, ছমাস সময়ে সিজারিয়ান করার চেষ্টা করলে পর বেবি কিন্তু জীবন্ত বেরিয়ে আসবে না, বেবির শরীরটা বেরিয়ে আসবে, কারণ তখন বেবি ফর্ম করে গেছে, তার শরীরটা বেরিয়ে আসবে, জীবন্ত বেরিয়ে আসবে না। আপনার আশা পূর্ণ করার জন্য বিদেশ যাওয়ার আগে তার মুখ দেখে যাবেন, সেটা যেমন সম্ভবপর হবে না, ঠিক সেরকম 100 দিনের যখন সেই মহেন্দ্র ক্ষণ আসবে সেই ক্ষণেই ল্যান্ড করতে হবে, ল্যান্ড করাতে হবে। এইটা করে বোধহয় বিভ্রাট ঘটিয়েছেন, বিজ্ঞানীরা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। রাজ্যে বিরোধী